हुजूर के दिए जहन्नम उद्बोधन होबे काके दिए जहन्नम उद्बोधन होबे हुजूर के दिए आल्लाह रसूल बोलछेन जे जिब्राइल आमाके मेराजे निये जाच्छेन उपरे हठात देखि अनेक मानुष जादेर ठोटे एवं जिभाके आगुनेर केंची दिए केटे देवा हच्छे आगुनेर केंची दिए जिभा केटे देवा हच्छे আমি বললাম জিব্রাইল মানা হলো একই কথা ছি 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 জিভা কোন আগুনের কেঁচে দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন হাউলাই খুতবাউন উম্মতেক এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি জানি না আপনার মুফাসসিরের কি হবে আপনার মুফাসসির দিয়ারের মাটিতে এসে তিন ঘন্টা বক্তব্য দিল তারপরে বলছে এ আয়াতের তাফসির তো আরো দুই দিন লাগবে আল্লাহর কসম ওরকম তাফসির দুনিয়াতে নাই আপনি বাস্তব পরীক্ষা করবেন এই ছেলে কতদিন থেকে টাকা এইভাবে উঠাও গো তাফসির মাহফিলে বলো যে ভুল হয়েছে আর কোনোদিন করবো না এই ছেলে শোনো তোমাকে বলছি বাংলা তাফসির ইবনে কাসির পাওয়া যায় সবচেয়ে বড় এবং ব্যাপক তোমার হুজুরকে বলে দিও সূরা কাহাফের দশ নম্বর আয়াত পর্যন্ত তাফসির করবেন তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা আল্লাহর হস্তে তোমার সাথে তার কোনো মিল খাবে না তোমাকে ফাঁকি দিয়েছে জাতিকে ফাঁকি দিয়েছে বিশ হাজার টাকা লস হয়েছে আবার মুরগির গোস্ত আবার একটু মনিস বিজলে চোখ গরম হ্যাঁ গাড়ি পাঠাননি আমি দেখে আসছি না নব্বই সাল থেকে দেখছি কতদিন থেকে নব্বই সাল থেকে দেখছি আমি কোনোদিন বলিনি গাড়ি কোথায় কোনো দিন বলিনি গাড়ি কোথায় ব্যবস্থাপনা ভালো হয়নি কেন কোনো দিন বলিনি বিমানবন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যাই তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন আপনি এখানে বসে থাকেন তো কিছুক্ষণ পরে বলে যে চলেন তার মানে ওই আর সব আম লোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে তার নাম ভিআইপি বলছে আমি ভিআইপি হিসাব করি না কোনো দিন যখন যেখানে যায় পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে এরা আল্লাহর অশেষ দয়া এর নাম দয়া এর নাম কি এর নাম দয়া কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলি না একটা মিনিট যে আজকে এখানে এসেছি কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে মুসলিউদ্দিন বলছে যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন জরিমানা লাগবে জরিমানা আগে লাগুক তো তারপরে দেখা যাবে জরিমানা আগে লাগুক গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি আল্লাহকে বলি আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয় আর আর একটা বলি আমি যদি কিছু এবাদত বান্দিগি করে পার হতে না পারি তাহলে জনগণ যেসব কোরআন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে ওই দিক দিয়ে একটু বিচারের মাঠে পার করে দিও কোনো রকম করে অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো এইভাবে বলি আল্লাহকে নিজে কিছু করে সফল হতে পারবো এমনটা মনে বলে না